गुड मॉर्निंग स्टूडेंट, तुम्हारा सकले देखो जे गत दिन जे पर्यंत पढ़ा हो ठीक तारपर थेके आमरा शुरू करब। गत दिन आमरा कि जेनेछिलाम जे बल कि कार्य कि तारपर मांसपेशीर बल कि कोन बले किभाबे वस्तुर उपर काज करे एई सब आमरा जेनेछिलाम एई सब सम्पर्के। आज तारपर थेके शुरू होबे तोमादेर 33 पेजे देखो नीचे देया आछे बल प्रयोगे वस्तुर अवस्थार परिवर्तन परिवेष्टुर जे पर्यन्त होयेछिलो ठीक तारपर थेके आमादेर शुरू होच्छे। एइबार बल प्रयोगे वस्तुर अवस्थार परिवर्तन आमरा आगे कि जेनेछिलाम बल प्रयोगे वस्तु एक जायगार थेके आरेक जायगाय गेले सेटा काज करा हय। एइबार एखाने सेई अवस्थार परिवर्तन ओटा काज करा जखन सरे जाच्छे सेटा तो अवस्थार परिवर्तनई हय। एखाने सेटा देया आछे, एखाने देखो कि बला आछे माठे বাচ্চারা ফুটবল খেলছে, সেই ফুটবল কি হচ্ছে এক জায়গা থেকে মারলে পরে আরেক জায়গায় যায়। এটা কি হলো, বলটা তো প্রথমে স্থির অবস্থায় ছিল, তাহলে স্থির অবস্থায় যদি থাকে স্থির অবস্থার থেকে আমরা লাথি মারলে বলটা গতিশীল হয়, তাহলে এর থেকে কি বোঝা যাচ্ছে যে স্থির বস্তুকে আমরা বল প্রয়োগের সাহায্যে গতিশীল করতে পারি। গেল, তারপরে কি আছে, কোনো চলন্ত বলকে পা দিয়ে থামিয়ে দেওয়া হলো, অর্থাৎ গতিশীল বস্তুকে বল প্রয়োগ করে স্থির অবস্থায় আনা যায়। এবার আমরা যখন সকলে খেলাধুলা করি দেখা যাচ্ছে একটা বল কেউ জোরে মারে গড়িয়ে আসে, তখন পা দিয়ে দেখবা বলটাকে আটকানো যায় বা ধরে নেওয়া যায়, এর ক্ষেত্রে কী হয় বলটা স্থির অবস্থায় হয়ে যায়। এবার সেটা কী জন্য হচ্ছে, আমরা ওই চলন্ত বলের উপরে বল প্রয়োগ করছি পা দিয়ে, যে কারণে বলটি আগে গতিশীল ছিল তারপরে থেমে গেল। এর থেকে বোঝা যায় কি বল প্রয়োগে বস্তু যেমন গতিশীলও করা যায় তেমনি গতিশীল বস্তুকে আবার স্থির করা যায়। তারপরে দেখো আবার কোনো চলন্ত বল যে দিক থেকে আসছিল ওই বলটিকে উল্টো দিকে শট মারলে অন্য দিকে চলে যায়। অন্য দিকে যেমন একটা গতিশীল বল যদি এদিকে তোমার দিকে ধরো আসলো, তুমি থামিয়ে দিলে, তুমি যদি না থামিয়ে বলটার উপরে আবার একটা লাথি মারো তাহলে কী হবে বলটা দেখবে অন্য দিকে চলে যাবে। এর থেকে আমরা কি বুঝতে পারি যে গতিশীল বলকে আবার যদি বল প্রয়োগ করা হয় মারা হয় তখন দেখা যাচ্ছে আলাদা দিক নাই, তার মানে কি প্রথম এর থেকে আমরা তিনটে সিদ্ধান্ত বা তিনটে জিনিস আমরা বুঝতে পারলাম। একটা কি স্থির বস্তুকে গতিশীল করা, আবার কি আছে দুই নম্বরে গতিশীল বস্তুকে স্থির করা। তিন নম্বরে কি বললাম, দিক পরিবর্তন করা। তাহলে আমরা এখান থেকে যে বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন যেটা বুঝলাম সেখান থেকে এখানে তিনটে জিনিস বুঝতে পারলাম, যে স্থির বস্তুকে গতিশীল করার জন্য আমরা বল প্রয়োগ করি, তারপরে গতিশীল বস্তুকে স্থির করার ক্ষেত্রে বল প্রয়োগ করি, এবং দিক পরিবর্তন, দিক পরিবর্তন কোনো বস্তু একদিক থেকে আসলে তার উপরে বল প্রয়োগ করে আমরা তার দিক পরিবর্তন করতে পারি। এটুকুনি তোমরা সকলে বুঝতে পেরেছো, তারপরে পেজ উল্টাও তোমরা সকলে দেখো। এখানে তিনটে ছবি তোমরা দেখতে পাচ্ছ খুব ভালো মতো দেওয়া আছে, ধাক্কা বল, টান বল, মোচড়ানো বল। ধাক্কা বল বলতে এখানে তোমাদের দেখা আছে একটা আলমারি মতো, সেটাকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করা হচ্ছে। শুধু আলমারি কেন, আমি যদি একটা দরজা বলি, দরজা আটকানো আছে তুমি খুলবে, সেই ক্ষেত্রে কি আমরা কি করি ধাক্কা দিয়ে খুলি, তাই এই বলটা হচ্ছে ধাক্কা বল। আবার যদি টান বল বলি তাহলে দরজা যদি খোলা থাকে সেই দরজাকে আবার যদি টেনে আটকায় সেটাকে টান বল বলা হয়, এই দুটো দেখলে। আর এখানে কী আছে, মোচড়ানো বল।
একটা কোনো জিনিসকে আমরা যদি ঘোরাতে চাই, বল ফুটবল আছে, আমরা এইভাবে হাতের সাহায্যে ঘোরাচ্ছি, এই ক্ষেত্রে যে বল প্রয়োগ করি আমরা সেই বলকে কি বলি, মোসরানো বল। এখানে তোমরা এটুকুনি জানলে, লাস্টে শেষে তোমরা দেখো অভিকর্ষ ও মহাকর্ষ। অভিকর্ষ ও মহাকর্ষ কি? দেখো, পৃথিবীর সব বস্তুকে নিচের দিকে টানে, এ কথা প্রথম যিনি বলেছিলেন তিনি হলেন মহাবিজ্ঞানী আইজ্যাক নিউটন। তোমরা সকলেই এই বিজ্ঞানী আইজ্যাক নিউটনের কথা শুনেছ। এই মহাবিজ্ঞানী আইজ্যাক নিউটন তিনি কেন বিখ্যাত বা কি, সেই সম্পর্কে আমরা এখন একটু জানব এবং অভিকর্ষ ও মহাকর্ষ কি সেটাও জানব। আমরা সকলেই কম বেশি জানি যে পৃথিবী সব বস্তুকে নিচের দিকে টানে, বা নিচের দিকে বা নিজের দিকে, এই যে টান। এবার এটা প্রথম কোন বিজ্ঞানী বলেছিলেন? স্যার আইজ্যাক নিউটন। এই নিয়ে একটা গল্প আছে, তোমাদের মজার একটা গল্প, যে গল্পটা এখানে দেয়া আছে কম বেশি আমি তোমাদেরকে বলছি। উনি কোনো এক কারণে, ওনার বাড়ির পাশে একটি আপেল গাছ ছিল, সেই আপেল গাছের নিচে বসেছিল, হঠাৎ করে উপর থেকে কি হলো, একটা আপেল মাটিতে পড়লো। এবার যখন আমরা দেখো সাধারণত দেখতে পারি কি, আপেল গাছ না হয়ে আমাদের এখানে যেমন আম গাছ আছে, আম গাছ থেকে আম পড়ে, তা ওই বিজ্ঞানীর বাড়ির পাশে আপেল গাছ ছিল, আপেল গাছের থেকে আপেল মাটিতে পড়লো। তখন তিনি বিভিন্ন রকমভাবে ভাবনা চিন্তা করতে থাকলেন যে এই আপেলটি নিচে পড়লো কেন, আপেলটা উপরে চলে যেতে পারতো, উপরেও তো ফাঁকা জায়গা, কেন নিচে পড়লো। সেখান থেকে তিনি বিভিন্ন ই করে সিদ্ধান্তে উপনীত হলেন যে পৃথিবী সব বস্তুকে নিজের দিকে টানে বা নিচের দিকে, যে কারণে ওই আপেলটি উপরে না যেয়ে মাটিতে পড়লো। তিনি এবং অনেকবার অন্যান্য জিনিসও উপর থেকে ছেড়ে দেখলেন যে সেই বস্তুটি উপরের দিকে না যেয়ে নিচের দিকে ফিরে আসছে। তো এ থেকে কী বোঝা যায়, প্রত্যেক জিনিসকেই পৃথিবী তার নিজের দিকেই টানে, একে পৃথিবীর টানও বলা হয়। কোনো বস্তুর ওপর পৃথিবীর যে আকর্ষণ, এই আকর্ষণটাকে বলা হয় অভিকর্ষ। তাহলে অভিকর্ষ কী বুঝলে, যে পৃথিবী সমস্ত বস্তুকে, যত বস্তু আছে তার নিজের দিকে টানে, এই টানটাই হচ্ছে অভিকর্ষ। তাহলে এটা বুঝতে পারলে। এবং তোমরা দেখো, আমরা কোনো জিনিস, ভারী জিনিস, হালকা জিনিস অনুভব করি, সাধারণত একটা ইটের টুকরো যদি বলা হয় হাতে নেওয়ার পরে দেখবে ভারী ভারী মনে হয়, একটা ওজন অনুভূতি হয়। ওই ওজনটা আসলে কি, ওজন হচ্ছে পৃথিবী ওই বস্তুকে নিজের দিকে যে টান টানছে, এই টান বলটাই হচ্ছে ওজন, আর এই টানটাই হচ্ছে অভিকর্ষ। তাহলে এটা বুঝলে। শুধু এইটুকু না, এখানে মহাকর্ষ আছে। মহাকর্ষটা কি? মহাকর্ষ যদি বলা হয় তাহলে তোমার পৃথিবীর বাইরে যত গ্রহ নক্ষত্র উপগ্রহ আছে সব, সবাই প্রত্যেক বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, সবার মধ্যে একটা আকর্ষণ বল আছে, ওই আকর্ষণটাই মহাকর্ষ। এইবার আমরা যদি বলি এই যে পৃথিবীর মধ্যে থাকা বস্তুকে পৃথিবী নিজের দিকে টানছে, তা না, পৃথিবীর বাইরে যেমন চাঁদ আছে, চাঁদকে পৃথিবী নিজের দিকে টেনে রাখে বা আকর্ষণ থাকে, সেই আকর্ষণটা অভিকর্ষ। তাহলে তোমরা আজ এই পর্যন্ত পড়লে, জানতে পারলে সকলে, এই অভিকর্ষ পর্যন্ত তোমরা, এই অভিকর্ষ শেষ ঘর্ষণজনিত বল পর্যন্ত। তাহলে এখান থেকে আমরা আজ জানলাম কি, বল প্রয়োগে বস্তুর অবস্থার পরিবর্তন এবং অভিকর্ষ ও মহাকর্ষ। ঠিক আছে, তোমরা সকলে এই পর্যন্ত পড়ে আসবে, ঠিক আছে, থ্যাংক ইউ।